প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা কি তোমাদের ম্যাগাজিনের জন্য লেখা তৈরি করছো? অবশ্যই লেখা তৈরি করে স্কুলে কেটে জমা দিয়ে আসবে, অথবা লিন্ডা গমেস টিচারের যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল বা ওনার মেসেঞ্জারও তোমরা তোমাদের লেখাগুলো পাঠাতে পারবে। ঠিক আছে, অবশ্যই লেখা তৈরি করো। হ্যাঁ আচ্ছা, শিক্ষার্থীরা আসো। গত ক্লাসে আমরা আমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ভগ্নাংশ নিয়ে আরেকটা অংশ হচ্ছে ছোট বড় নির্ণয়, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, এখানে আমি দুটা রুটি রেখেছি। ঠিক আছে, দুটা রুটি আছে, এটা একটা রুটি, এটা একটা, দুটা রুটি সমান। এখন এই রুটিটা এভাবে থাক, আর এই রুটিটাকে আমি এখন ভাগ করে ফেলছি। ঠিক আছে, সমান দুই ভাগে ভাগ করলাম। ঠিক আছে, দুই ভাগে ভাগ করে আমি অর্ধেক অংশটুকু নিয়েছি। হ্যাঁ, অর্ধেক অংশটুকু নিয়েছি। এখন বলো তো কোন অংশটা বড়, এই সম্পূর্ণ অংশটা বড় নাকি অর্ধেক অংশটা বড়? তাহলে নিশ্চয়ই সম্পূর্ণ অংশটা বড় আর অর্ধেক অংশটা ছোট। ঠিক আছে, এখন এই এখানে এখন এটা থাক, এখন এখানে দেখো এখানে দুটো ভাগ করা আছে রুটি। ঠিক আছে, এখন এই রুটিটাকে চারটা ভাগ করছি, আবার চারটা ভাগ করছি। চারটা ভাগ করার ফলে কি হচ্ছে দেখো তো, চারটা ভাগ করে একটা ভাগ নিলাম। একটা ভাগ নিলাম, শুধুমাত্র একটা ভাগ নিলে এখন বড় কোন অংশটুকু বড়, এই অংশটুকু বড়, এই অংশটুকু বড় না এই অংশটুকু বড়? অবশ্যই সম্পূর্ণ রুটিটা বড় আর চার ভাগের এক অংশটা ছোট। ঠিক আছে, এখন এই চার ভাগের এক রইলো এখানে, আর এই দুটা রুটি যদি আমি একসাথে করে দিই আবার অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, এখন এই দুটার মধ্যে দেখো কোন অর্ধেকটুকু বড় না চার ভাগের এক অংশ বড়? অবশ্যই অর্ধেকটুকু বড়। তাহলে আমরা বুঝতে পারছি কি, একটা সম্পূর্ণ অংশ বড় আর তার অর্ধেক করলে, সম্পূর্ণ অংশের চেয়ে অর্ধেক হলে সে ছোট হয়ে যাচ্ছে, আবার তার চার ভাগের এক ভাগ করলে সে এই অর্ধেকের চেয়েও ছোট হয়ে যাচ্ছে। তাহলে ছোট বড় জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এখন আসি একটু বলে যাই, দেখো এখানে সমান মাপের দুটো অংশ আছে, এই দুটো অংশ আমি সমান ভাগে এটা দুটো ভাগ করেছি, এটাকে চারটা ভাগ করেছি। এখন দুটা ভাগ করে আমি এক ভাগ নিচ্ছি, আর এখানে চারটা ভাগ করে এক ভাগ নিচ্ছি। তাহলে দেখো তো কোন অংশটা বড় হচ্ছে, এটা দুটো ভাগ ছিল একটা ভাগ নিয়েছি, এটা চারটা ভাগ ছিল একটা ভাগ নিয়েছি। তাহলে কোন অংশটুকু বড় বড় হচ্ছে, এই অংশটুকু বড়, আর এই চার ভাগের এটা তো ছোট অংশ। তাহলে তোমাদেরকে মনে আছে আমি গত ক্লাসে বলেছিলাম নিচের অংশকে আমরা কি বলেছি, হর, আর উপরের অংশকে লব। তাহলে এখানে কটা অংশ ভাগ করা হয়েছে, সমান দুটো অংশ, দুটো অংশ সমান, সমান দুটো অংশকে দুটো সমান অংশে ভাগ করা হয়েছে। তাহলে কটা অংশে ভাগ করেছি, দুটো অংশে ভাগ করেছি, কয়টা অংশ নিলাম, একটা অংশ নিলাম। সেই একই মাপের জিনিসকে চারটা ভাগ করেছি, চারটা ভাগ করে কয়টা ভাগ নিলাম, একটা ভাগ নিলাম। তাহলে এটা হচ্ছে হর, এ হচ্ছে লব, এই হচ্ছে হর, এ হচ্ছে লব। তাহলে দেখো এখানে দুটা সমান অংশের জিনিসকে দুটা ভাগ করে একটা ভাগ নিলে সে বড় হচ্ছে, আর সমান অংশের জিনিসকে চারটা ভাগ করে তার একটা ভাগ নিলে সে ছোট হচ্ছে। তাহলে আমরা এখানে ছোট বড়টা বুঝতে পারছি, দুই ভাগের একটা বড়, চার ভাগের একটা ছোট, কারণ এদের লব লবগুলো সমান আছে কিন্তু হরগুলো ভিন্ন, মানে আমরা নিয়েছি ভিন্ন অংশ। এখানে চারটা অংশ নিয়েছি, এখানে দুটো অংশ নিয়েছি। ঠিক আছে, আমি এখন এটা বুঝালাম, কারণ আমাদের অঙ্ক করতে গেলে আমরা শুধু সমলব সমহরের কথা উল্লেখ করি, আমাদের বড় ছোটটা লিখতে হবে, খাতায় লিখতে হবে, কিন্তু তুমি তো বুঝতে পারছো জিনিসটা কি হচ্ছে। এখানে দেখো একই মাপের দুটা অংশ, হ্যাঁ এটাকে আমি পাঁচটা ভাগ করেছি, একেও আমরা পাঁচটা ভাগ করেছি, ভাগ করে এর চারটা অংশ রং করেছি, চারটা অংশ রং করলাম আর এর তিনটা অংশ রং করলাম। তুমি দেখো তো কোন অংশটা বড় দেখাচ্ছে, অবশ্যই পাঁচ ভাগে চার অংশটা বড় দেখাচ্ছে আর পাঁচ ভাগে তিন অংশটা ছোট দেখাচ্ছে, কারণ পাঁচ, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সমান ভাগ করা হয়েছে, মানে হরগুলো সমান, দুটো হরই সমান। তাহলে হরগুলো সমান হচ্ছে, আর এর উপরের উপরে যে অংশটুকু আমি নিচ্ছি সেটা তো আমি উপরেই লিখি, যে অংশটুকু আমি রং করেছি সেটা হচ্ছে চারটা অংশ। তাহলে চারটা চার অংশ আমি রং করেছি, এটা একটু বড় দেখাচ্ছে, আর এখানে তিন অংশ একটু রং করেছি, তাহলে ছোট দেখাচ্ছে। তাহলে কি হচ্ছে,
এই হচ্ছে হর ভিন্ন, হর ভিন্ন লব সমান। তাহলে কি যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের হরটা ছোট সেই ভগ্নাংশটা বড়। আমরা কিন্তু পরে যখন অঙ্ক করব তখন তা ছবি আঁকবো না, আমরা এখনই বুঝে নিচ্ছি যে আমরা বলেছি যে উপরের অংশটা আমরা সমান নিব। হ্যাঁ, সমান উপরের অংশটা আমরা এক ভাগ করে নিব, এখানে এক ভাগ নিয়েছি, এখানে এক ভাগ নিয়েছি, কিন্তু এই অংশটাকে আমরা দুটা ভাগ করেছি সেই জন্য দুই ভাগের এক ভাগ নিয়েছি, এই অংশটাকে আমরা চার ভাগ করেছি সেই জন্য চার ভাগের এক ভাগ নিয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের হরটা ছোট সেই ভগ্নাংশটা বড়। ঠিক আছে, তাহলে আমার এখানে দুই ভাগের এক বড়। আবার এখানে আছে সমহর, এই হচ্ছে এটাও পাঁচ ভাগের তিন, এটাও পাঁচ ভাগের চার। যারা গত ক্লাসটা ভালো করে বুঝেছো করেছো বাসায়, তারা কিন্তু হর আর লব সম্পর্কে আর তাদের এখন আর কোনো ঝামেলা হবে না, তারা সহজে অঙ্কটা বুঝতে পারছো। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। দেখো এখানে তুমি সমান পাঁচটা ভাগে ভাগ করেছি, এখানে আমরা সমান পাঁচটা ভাগে ভাগ করেছি, তাহলে যেটা যতটা ভাগ করি সেটা আমরা নিচে লিখি আর যত অংশ নিব সেটা আমরা উপরে লিখি, তাই না? এটাই তোমাদের ভগ্নাংশের সংজ্ঞা অনুযায়ী আমরা গত ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে পাঁচটা ভাগ করে তার তিনটা ভাগ নিয়েছো, আর এখানে পাঁচটা ভাগ করে তার চারটা ভাগ নিয়েছো। ছবি দেখে আমি বুঝতে পারছি যে আমাদের পাঁচ ভাগের চারটা বড় দেখো, আর এটা পাঁচ ভাগের তিনটা ছোট। তাহলে এটা আমরা কারণ হিসেবে কি লিখবো, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। অটোমেটিক পাঁচ ভাগের চার যদি বড় হয় পাঁচ ভাগের তিন ছোট। ঠিক আছে ছেলেরা, বুঝতে পেরেছো জিনিসটা? ছবিটা ভালো করে তুলে নাও, তাহলে তোমাদের আবার বাসায় আবার একটু চর্চা করতে সুবিধা হবে এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক আছে, খালি লেখা উঠালে চলবে না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আসো এবার আমরা আমাদের অঙ্কে যাই, কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে বড় ছোট নির্ণয় করে। ঠিক আছে, আমাদের পরীক্ষায় আসবে, মনে করো তোমাকে এটা দিয়ে দিলে, একটা ভগ্নাংশ দিয়ে দিল দুই ভাগের এক চার ভাগের এক, বড় ছোট নির্ণয় করো, এই কথাটা বলে ভগ্নাংশ দিয়ে দুই ভাগের এক। এখন একটু আগে আমি ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, এখন তোমাকে তো পরীক্ষায় ছবি আঁকতে হবে না, তুমি কারণটা ব্যাখ্যা করবে যে কেন তুমি লিখছো। হ্যাঁ, আসো দেখো দুই ভাগের এক, আগে অঙ্কটা উঠাবে পরীক্ষার খাতে, কিন্তু অঙ্কটা উঠাবে দুই ভাগের এক চার ভাগের এক। ঠিক আছে, এখন দেখো এখানে কি দেখতে পাচ্ছ তুমি, এখানে লবগুলো সমান দেখতে পাচ্ছ, তাই না? হর এটা দুই এটা চার, তাহলে হরগুলি ভিন্ন লবটা সমান। তাহলে কি লিখবো এখানে, এখানে এখানে ভগ্নাংশ দুটির কয়টি ভগ্নাংশ, এখানে দুটা ভগ্নাংশ। আমরা অবশ্যই এখন দ্বিতীয় শ্রেণীতে দুটা ভগ্নাংশের মধ্যে বড় ছোট নির্ণয় করতে দেবো, যখন একটু উপরে ক্লাসে যাবো তখন তিনটা চারটা থেকে নির্ণয় করতে হয়। এখানে ভগ্নাংশ দুটির কি সমান, লব সমান, লব সমান। এখন আমরা ছবিতে বলেছিলাম যে সমলব বিশিষ্ট লব সমান, সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। ছবিতে দেখিয়েছিলাম কারণ দুই ভাগের একটা বড় ছিল চার ভাগের একটা ছোট ছিল, এখন তোমাকে ওটা লিখে দিতে হবে। হ্যাঁ, দেখবে কি জানা আছে, এটা আমরা জানি, আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছি, জানা আছে সমলব বিশিষ্ট, সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ, এই কথাগুলো কিন্তু লিখতেই হবে অবশ্যই, এই কথাগুলো না লিখলে মার্কস কম পাবে, একদমই কম পাবে, কারণ তোমাকে কিন্তু ব্যাক টিচারকে বুঝিয়ে দিতে হবে। সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের, বলো তোমরা কি বলবে এখন, যে ভগ্নাংশের হর ছোট। হ্যাঁ, যে ভগ্নাংশে আমি আমি একটাই টার্গেট করি, বড়টাই টার্গেট করি, হর ছোট, হর ছোট। হ্যাঁ, খেয়াল করবে হর ছোট, দেখো দুই ভাগের এক দুই ছোট, হর ছোট ছোট সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি বড়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে দুই, হর হচ্ছে দুই, এটার হর হচ্ছে চার, তাহলে হর ছোট হচ্ছে দুই, চারের চেয়ে দুই ছোট, তাহলে দুই ভাগের একটা বড়, সুতরাং দুই ভাগের এক বড়। বড় ছোট ছোট বড় যাই আসুক তুমি নির্ণয় করলেই হবে, দুই ভাগের এক বড়, চার ভাগের এক, তুমি যদি কথাকে ঘুরিয়ে লিখতে চাও তাও লিখতে পারো, চার ভাগের এক, দরকার কি এত ঝামেলা করা, তাই না? সহজভাবে শিখি, চার ভাগের এক ছোট। উত্তর যখন একটু বড় হবে তখন তোমার নিজেরাই এগুলো আরো অন্যভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবে।
চার দুই ভাগের এক বড়, চার ভাগের এক ছোট পাঁচ। এইভাবে পুরো অঙ্কটা যদি হয়ে যায় তুমি শুদ্ধ পাঁচে পাঁচ পেয়ে যাবে, এবং তুমি বুঝেও গেলে নিজেও বুঝলে অন্যকেও বোঝাতে পারবে। ঠিক আছে, এভাবে আমাদের কিন্তু সমাধানটা দেখাতে হবে, লিখতে হবে, আগে দেখতে হবে তোমার অঙ্ক। অঙ্ক উঠিয়েই তুমি আগে করে ফেলবে না, আগে দেখবে তোমার লব সমান না হর সমান। দেখছো তুমি লব সমান, তাহলে লিখবে এখানে ভগ্নাংশ দুইটির লব সমান। তাহলে আমরা তো জানি যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশে হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে আমার এখানে দুই ভাগের এক বড়, আমি তো ছবিতেও দেখিয়েছি কিভাবে দুই ভাগের এক বড় আসলো, আর চার ভাগের এক ছোট। এখানে কমা দিবে, অবশ্যই কমা দিবে, হ্যাঁ, নাহলে মিলে যাবে দুটো অংশ, চার ভাগের এক ছোট। তাহলে দুই ভাগের এক বড়, চার ভাগের, এইভাবে আমরা উত্তরটা লিখবো। ঠিক আছে, এখানে আমি করে দিয়েছি, তোমরা এখান থেকে ছবিটা তুলে নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করবে এভাবে। হ্যাঁ, ছবিটা আমি তো এঁকেছি ওটা বোঝানোর জন্য, ছবি আঁকার কোনো দরকার নেই, এইভাবে অঙ্কটা করবে। আচ্ছা, এই সমলবের আরেকটা অঙ্ক আছে, ওটাতে যাই, এটা দেখাই, পরে এটা আমি দেখাবো। দেখো এখানে আছে সাত, এখানে আছে আট, দুটো হর ভিন্ন। এখানে লব আছে পাঁচ, এখানে লব আছে পাঁচ। তাহলে আমরা তো শিখেছি আমরা কি লিখবো, যেখানে ভগ্নাংশ দুটির লব সমান, এ ওর পাঁচ ওর পাঁচ। তাহলে আমরা জানি যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে ওর হর ছোট, সাত ভাগের পাঁচ হর ছোট, তাহলে সাত ভাগের পাঁচ বড়, আট ভাগের পাঁচ ছোট। উত্তর সাত ভাগের পাঁচ বড়, আট ভাগের পাঁচ ছোট। ঠিক আছে, এভাবে আমরা লিখবো। তাহলে সমলবের কথাটা আমরা বুঝতে পারলাম। এখন আসো সমহর। সমহর তো আমি দেখিয়েছি যে হর মানে নিচে, তাহলে নিচে সমান ভাগে ভাগ করলাম। সমহর বলতে গেলে নিচে সমানভাবে ভাগ করতে হবে তোমাকে। তাহলে সমানভাবে ভাগ করে আমি ছবিতে দেখিয়েছিলাম যে একটা নিয়েছি আমি চারটা অংশ, একটা নিয়েছি তিনটা অংশ। তাহলে চারটা অংশটা আমার বড়। এখন এখানে আসো, এই অংশটা আমরা করি, এটা আমরা একটা সমহর দিয়ে করবো। হ্যাঁ, তাহলে সমহরে আছে আমাদের পাঁচ ভাগের তিন, পাঁচ ভাগের পাঁচ ভাগের চার, আর হচ্ছে পাঁচ ভাগের তিন, দুটা সমহর। ঠিক আছে, এটা হচ্ছে পাঁচ ভাগের চার, এটা হচ্ছে পাঁচ ভাগের তিন। তাহলে এখন তুমি আগে অঙ্ক দেখে দেখো তো কি বুঝতে পারছো, এখানে ভগ্নাংশ দুটির কি লিখবে, লব সমান না, লব তো চার আর তিন, হর সমান। তাই লিখবে এখানে ভগ্নাংশ দুটির, ভগ্নাংশ দুটির, তা বানান করেও লিখতে পারো, এমনিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ভগ্নাংশ দুটির হর সমান। তাহলে আমরা ছবিতে দেখিয়েছিলাম হর যদি সমান হয় তাহলে কি হবে, যার লব বড় সে বড়, কারণ আমি বেশি অংশ রং করেছিলাম তাই বেশি অংশটা নিলাম। এখন লিখবে জানা আছে, জানা আছে সম হর বিশিষ্ট, সম হর বিশিষ্ট। হর আর লব কথাটা তোমাকে বুঝতে হবে আগে, নতুবা অঙ্ক বুঝতে পারবে না। তাহলে হর কোথায়, হর নিচে, লব উপরে। সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের লব বড়, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লব বড় হচ্ছে চার ও তিন, তাহলে পাঁচ ভাগের চারটা বড়। সুতরাং পাঁচ ভাগের চার বড় কমা দেবে, হ্যাঁ, নতুবা মিলে যাবে তখন বুঝতে পারবে না। পাঁচ ভাগের তিন ছোট, উত্তর পাঁচ ভাগের চার বড় কমা পাঁচ ভাগের তিন ছোট। ঠিক আছে ছেলেরা, কথা কি বুঝতে পেরেছ, কথা কি ক্লিয়ার হয়েছে? অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, তাহলে কি বললাম যে সমলব হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই ভগ্নাংশটা বড়। তোমাকে কথাটা জানা আছে, কথাটা লিখতে হবে, ভগ্নাংশ হর সমান না বড় সেটা বলে দিতে হবে, সমান কিনা বড় সমান কিনা, তারপরে বড় ছোট নির্ণয় করবে। ঠিক একইভাবে একটা অঙ্ক এখানেও আছে, চার ভাগের দুই, চার ভাগের এক। দেখো এখানে, এখানে হচ্ছে হর সমান। হ্যাঁ, তাহলে চারটা অংশ নিয়েছি, চারটা অংশ নিয়ে চারটা অংশ করেছি, এটাকেও চারটা অংশ করেছি,
চারটা অংশ করার পর ও নিয়েছে আমি কত চার ভাগের দুই, মানে চার ভাগের দুই অংশ নিয়েছি, আর এখানে নিয়েছে চার ভাগের এক অংশ। তাহলে দেখা যাচ্ছে চার ভাগের দুইটা আমার বড় হবে একটু, কারণ আমি দুটো অংশ সমান, তার মানে চার ভাগের দুই অংশ বেশি নিয়েছি। তাহলে এখানে ভগ্নাংশ দুটির হর সমান জানা আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, তাহলে চার ভাগের দুই বড় আর চার ভাগের এক ছোট, উত্তর চার ভাগের দুই বড় চার ভাগের এক ছোট। ঠিক আছে, এইভাবে আমরা করব। এরপর আরেকটা অংশ আছে, হ্যাঁ, এটা হচ্ছে এখানে আর লব হর দেখে তুমি বলতে পারবে না, কারণ তোমাকে যদি একটা পূর্ণ অংশ দেয়, যেমন একটু আগে আমি বলেছি যে একটা রুটি যদি আমি তোমাকে সম্পূর্ণ দিই, তাই না? দেখো এই যে, এই যে রুটিটা দেখছো এটা পুরো অংশ, হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা রুটি, আর এই যে দেখছো এটা হচ্ছে অর্ধেক অংশ। তাহলে বলো, তুমি বলো এখন ছবি দেখে বলো কোনটা বড় বলবে, পুরো অংশটাকে তুমি বড় বলবে না আর অর্ধেকটাকে তুমি ছোট বলবে না? এটাই এখন পরীক্ষা যদি এইভাবে আসে যে এক আর দুই ভাগের একের মধ্যে কে বড় কে ছোট, তাহলে আমি তো রুটি দেখে বুঝতে পারছি আমার একটা সম্পূর্ণ রুটিটাই বড় আর এটা আমার ছোট রুটি। ঠিক আছে, এখন পরীক্ষা যদি আসে আবার মনে করো, আবার দিয়ে দিলো দেখো এই যে চারটা, হ্যাঁ, মনে করো এই একটা রুটি আবার এখানে চারটা অংশ, তাহলে কে বড়? তাহলে পুরো রুটিটাই বড় আর চার চার ভাগের একটা চারটা অংশ নিয়েছি, চারটা অংশ ছোট ছোট অংশ, তাই না? আচ্ছা, এবার আসো অঙ্কে। এখানে দিয়েছে যে এক আর দুই ভাগের এক, ঠিক আছে, তাহলে আমি এখন লিখি এক আর দুই ভাগের এক। তাহলে একটা কি, এখানে আমরা সমলব সমহরের কথা চিন্তা করবো, কারণ আমার এখানে একটা হচ্ছে পূর্ণ সম্পূর্ণ অংশ আর আমার এখানে নিচে কোনো হর নেই, হর মনে মনে একটা হর ধরতে হয়, এগুলো এখন জানা দরকার নেই, যখন আর টু টু ক্লাস করবে তখন। এখানে আমার পুরো অংশটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই ভাগের এক, মানে অর্ধেক। তাহলে আমরা কি লিখবো এখানে, এখানে এক হলো সম্পূর্ণ অংশ, তাই না? পুরো রুটিটা দেখিয়েছি আপেল হতে পারে সম্পূর্ণ অংশ, হ্যাঁ, এক হলো সম্পূর্ণ অংশ। আর দুই ভাগের এক কি বলো, এবং দুই ভাগের একটা কি, দুই ভাগের এক হচ্ছে অর্ধেক, দুই ভাগের এক হলো অর্ধেক, বা দুই ভাগের এক ভাগ লিখ, দুই ভাগের একও লিখতে পারো, দুই ভাগের এক হলো অর্ধেক। ঠিক আছে, অর্ধেক। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, কে বড়? এক বড়। সুতরাং এক বড় দুই ভাগের এক ছোট। ঠিক আছে, এইভাবে আমরা বড় ছোট এখানে নির্ণয় করতে পারি। যদি আমাদের এই ধরনের আসে আমরা এখানে লবের হরের কথা কিছু বলবো না, আমরা সরাসরিভাবে আমাদের ধারণা অনুযায়ী আমরা এটার অ্যান্সার করব, উত্তর এক বড় দুই ভাগের এক ছোট। এখানে একইভাবে আরেকটা অঙ্ক দিয়েছে যে চার ভাগে এক আর চার ভাগের এক, তাহলে এক হলো সম্পূর্ণ অংশ আর চার ভাগে এক হলো এক চতুর্থাংশ। আমরা পড়েছি গত ক্লাসে চার ভাগের একের আরেকটা নাম হচ্ছে এক চতুর্থাংশ বা চার ভাগের এক, সামনের ক্লাসগুলোতে আমরা পড়বো আরও। তাহলে এক বড় আর চার ভাগের এক ছোট, উত্তর এক বড় চার ভাগের এক ছোট। এভাবে আমাদের করতে হবে, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে উঠিয়ে নাও আর অঙ্কগুলো সুন্দরভাবে তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় অবশ্যই অঙ্কগুলো করবে। ঠিক আছে, এখন আজকে আমি নতুন কোনো বাড়ির কাজ দিচ্ছি না, ঠিক আছে, আমি আজকে শুধু বাড়ির কাজ থাকবে, তোমাদের যে অঙ্কগুলো আমি দিলাম এগুলোই তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় করবে, আর বাসায় মাকে বলবে এই ধরনের অঙ্ক উঠিয়ে উঠিয়ে সিডাব্লিউ খাতা তোমাদের নিজেদের খাতায়, বাসার যে খাতা আছে সে খাতায় চর্চা করবে। ঠিক আছে, সিডাব্লিউ খাতায় সকল অঙ্কগুলো করবে, আমি খুব ঠান্ডা মাথায় বুঝে বুঝে করবে, আর বাসার খাতায় এ ধরনের নিয়মের আরও অঙ্ক তোমরা চর্চা করবে। আচ্ছা ছেলেরা, গত দুদিন আমি দুটো বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজগুলো করেছো নিশ্চয়ই, তাহলে আসো একটু বাড়ির কাজগুলো মিলিয়ে নিই। তোমরা তোমাদের এসডাব্লিউ খাতাটা বের করে রাখো, মিলে গেলে একটা রাইট চিহ্ন দিয়ে দিবে আর না মিললে আবার করবে। ঠিক আছে, মুছে আবার করবে। দেখো 14 তারিখের ক্লাসে ছিল কথায় লিখো অঙ্কে লিখো, তাহলে এই সংখ্যাটা তুলে এটা উত্তর কি হবে, 5,23,16,725। 2 নম্বরের অঙ্কের উত্তর হবে 10,07,12,917। 3 নম্বরের অঙ্ক কি হবে, 6 কোটি। ঠিক আছে, তোমরা আমাকে অনেকে আমার গ্যাপ কমেন্ট বক্সে পাঠিয়েছো, তোমরা একটা মিলিয়ে রাইট চিহ্ন দিয়ে দিবে আর না মিলিয়ে কেটে দিয়ে আবারই করবে। অঙ্কে লিখো, হ্যাঁ, অঙ্কে লিখোতে আমরা প্রথমে সংখ্যাটা কথাটা উঠাবো, তারপর
দেখো 6,03,12,9917 মানে 6 কি হলো 6,03,12,917 তারপর 15,06,520 তাহলে যে 15,06,000 নেই সেজন্য 0,520 কয়টা 22,00,000 এই যে 22 কোটি এই 22 কোটি লিখলাম লক্ষ নেই হাজার নেই শত নেই দশক একক কিছু নেই শূন্য শূন্য বসে দেবে আচ্ছা তারপরে আমাদের 15 তারিখে ছিল কথায় লিখো এটা কি লিখবো 14 ভাগের 3 এটা 20 ভাগের 11 2 ভাগের 1 50 ভাগের 9 আর অঙ্কে লিখেছিল 4 ভাগের 3 16 ভাগের 9 আর 1/4 4 ভাগের 1 তো ছেলেরা এই অঙ্কগুলো ভালো করে সমাধান করবে হ্যাঁ সমাধান করে যে কাজগুলো দিয়েছি তোমরা আবার একদম বড় প্রথম থেকে ভগ্নাংশের যে 2 দিন ক্লাস নিলাম এই 2 দিন ক্লাসের ভগ্নাংশের যে বিষয়গুলো আছে এগুলো ভালোভাবে একটু পড়াশোনা করো শুক্র শনি তোমাদের ছুটি আছে কাজে এগুলো একটু পড়াশোনা করো কারণ সামনে ক্লাসে আমি আবার একটু নতুন জিনিস নিয়ে আসবো এই 2 দিন যদি এগুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে সেই ক্লাসগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না তো তোমরা ভালো থাকো নিরাপদে থাকো পড়াশোনা করো পাশাপাশি খেলাধুলা করো টিভি দেখো ছবি আঁকো লেখালেখি করো তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।